হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছো, সবাইকে আমার ছোট্ট চ্যানেলটিতে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে মোরগ পোলাও রান্না করেছিলাম, এজন্য মিন্থি একা একা হাত দিয়ে খাবে, তো আমি ভিডিও করতেছি সেজন্য সে লজ্জা পাচ্ছে। তো আজকে মোরগ পোলাওর সাথে রান্না করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম আর ডিম দিয়েছি ওদেরকে। তো মিন্থি আসলে আমি ভিডিও করতেছি জন্য লজ্জায় খাচ্ছে না। তো যাই হোক, এদিকে আমি এখন আমার ছেলের জন্য নিয়ে আসছি। তো ছেলেকে খাওয়ানোর চেষ্টা করতেছি। ফার্স্টে আমি এমনি সাদা প্লেন পোলাও নিয়ে আসছি আর একটা বেগুন ভাজা আর একটা ডিম নিয়ে আসছি। তো ওকে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, ও তো আর এভাবে খাবে না, খেলে শুধু ডিমটাই খাবে আর একটু চিকেন খাবে, পোলাও খাবে না। তো ওকে একদম আলু দিয়ে আর বেগুন ভাজাটা দিয়ে একদম চেপিয়ে তারপর খাওয়াইতে হবে। আর আমি ফার্স্ট একটু ট্রাই করতেছি ও খায় কিনা। একটু পোলাও মুখে নাও বাবা, ও বাবা। আচ্ছা চিকেন তাও খায় ও, একটু আগে দিয়ে একটু ওর পোলাও সাথে খেয়ে চেষ্টা নাও মুখে। করলাম ও খায় কিনা দেখি। আচ্ছা ঠিক আছে, উঠে তো বসো একটু উঠে বাহানা বসো। করতেছে এই জন্য আচ্ছা ঠিক ওকে আছে, আমি এখন চিকেন খাওয়াইতে আনতেছি, দেরি তুমি নিয়ে উঠে যাব। বসো। চিকেন খাবে শুধু, সে কোনো রাইস খাবে না। তো এই জন্য টেবিলে চলে যাচ্ছে, দেখি টেবিলে এবার পরে চেটকে একদম খাওয়াবো। তো এইদিকে আমার খাওয়া চলতেছে, বাচ্চাদেরকে খাওয়ানো শেষ, মানে বাচ্চাদেরকে বলতে মোহাম্মদকে খাওয়ানো শেষ, এখন মেন্থিয়া খাচ্ছিল। মেন্থিয়ার এখনও ফিনিশ করতে পারেনি। তো মেন্থিয়ার ওখানেও মানে একটু রেখে দিয়েছিল, আমি অতটুকু নিয়ে নিয়েছি, আর আমাদের জন্য সালাদও করেছিলাম সাথে। তো মেন্থিয়ারটুকু আমি নিয়ে নিচ্ছি, মেন্থিয়া হাত দিয়ে খেতে দিলেই নষ্ট করে। তো বিকালে ভাবলাম একটা হার্ট শেপে একটা পুডিং বানাবো। তো আমি 1 টেবিল চা চামচ চিনি দিয়ে একটু পানি দিয়ে আমি আগে ক্যারামেলটা করে নিচ্ছি। তো আগে যেহেতু ক্যারামেলটা করে রাখলে ঠান্ডা হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, তো এই জন্য আমি আগে ক্যারামেলটা করে রাখব। আর আমি 1.5 কেজি দুধকে, একদম পিওর খাঁটি গরুর দুধ ছিল আমার কাছে, আমার মানে পরিচিত একজন আমাকে দিয়েছে। তো আমি দুধটা আসলে চুলায় বসিয়ে দিয়েছিলাম, আমি ভুলে গিয়েছি একদম দুধটা চুলার থেকে নামাতে। তো আমি 1.5 ঘন্টা পরে যাই, দেখি চুলার আঁচ কমই ছিল, পুড়েনি ভাগ্যিস, মানে 1.5 কেজি দুধ পুরা 1/2 কেজির চেয়েও অনেক কম হয়ে গিয়েছে, মানে এতটা ঘন হয়েছে। তো পুডিং বানানোর আসলে কোনো প্ল্যানই ছিল না, মানে দুধটা ঘন হয়ে গিয়েছে, ভাবলাম একটা পুডিং বানিয়ে ফেলি, আর এত ঘন দুধটা তো খাওয়া যাবে না। তো আরেকটা হাঁড়িতে আমি পানি দিয়ে একটা পাতিল রাখার একটা স্ট্যান্ড দিয়ে আমি কিন্তু পানি গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন আমার 1 থেকে 1.5 কেজি দুধ এরকম ঘন হয়েছে, প্রায় কনডেক্স মিলের একদম কাছাকাছি চলে গিয়েছে, আর একটু ঘন হলে কিন্তু একদম কনডেক্স মিল হয়ে যেত। আর নিচেও কানে মানে একদম লেগে লেগে গিয়েছিল, আর অনেক বড় একটা সর পড়েছে। তো আমি সরটা দিইনি, আর আমি ব্ল্যান্ডারে চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, যেহেতু এটা অনেক ঘন হয়ে গেছে জন্য আমি চিনিটা এমনি নর্মালি দিইনি। আমি 1 কাপ পরিমাণ চিনি একদম ব্ল্যান্ড করে গুঁড়ো মানে পাউডার করে দিয়েছি, আর 6টা ডিম আমি আলাদা করে ফেটে নিয়েছি। তো 6টা ডিম আমি আলাদা খোসা মানে খোসা থেকে একসাথে একটা একটা ভেঙে দিইনি, আমি আলাদা একটা মগে 6টা ডিম ভেঙে দিয়েছি। তো আমি এখানে দিলাম, দুধ দিয়েছি, আমার কিন্তু দুধের কালারটা দেখলেই আপনারা বুঝবেন দুধটা পুরো হলদে হলদে কালার হয়ে গিয়েছে, এতটা ঘন হয়েছে দুধটা। তো 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি, তা আমি ফ্লেভারটা আসা একটু ভালো আসার জন্য দিয়েছি, আপনারা মানে নাও দিতে পারেন। তা আমি খুব ভালো করে ডিমটা আর দুধ আর চিনিটা ভালো করে মিক্সড করে নিব, মানে যত ভালো আপনি ফেটবেন তত ভালো পুডিং হবে। তো আমি নর্মালি ঘুটনি দিয়ে আপনারা চাইলেও ফেটে নিতে পারেন, তো আমি হাত দিয়ে হ্যান্ড ওয়েক্স দিয়ে আমি যতটুকু পেরেছি ভালো করে মানে ফেটে নিয়েছি। তো আমি একদম ভালো করে একদম একদম ভালো করে ফেটে নিয়েছি, এখন আমি এটা ছেঁকে দিব, যেহেতু এটা অনেক ঘন হয়ে গেছিলো সে মানে দুধটা, তো সর যদি থেকে থাকে তাহলে এটা আর মানে পুডিংয়ে খেতে নিলে দাঁতের নিচে আর পড়বে না। আমি ছেঁকে দিচ্ছি জিনিসটা, ছেঁকে দেওয়াই ভালো আমি মনে করি। তো আমি পুডিং বানালে এভাবে ছেঁকেই দিই।
তো আমি যে হার্ট শেপের পাত্রটা ছিল ওটার মধ্যে ঢেলে নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিব। আমার পানিটা কিন্তু গরম হয়ে গিয়েছে, তো আমি খুব সাবধানে এটা বসিয়ে দিয়েছি। পাতিলটা যেহেতু একটু গরম ছিল, তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তো 10-15 মিনিট পরেই হয়ে গিয়েছে পুডিংটা, আমি এখন নামিয়ে ফেলবো। দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, একদম হলদে হলদে একটা কালার, খুব ভালো লাগতেছে দেখে। আর মিনথিয়া খুবই পছন্দ পুডিং, খুবই পছন্দ করে, অনেক লাইক করে পুডিংটা। এই যে ঢেলে নিয়েছি, আমার একদম পারফেক্ট পুডিং হয়ে গিয়েছে। আর ভিতরটা কতটা হলদে হয়েছে আপনারা কিন্তু পুডিংটা দেখলেই বুঝতে পারতেছেন। নর্মালি কিন্তু গরু দুধ দিয়ে বানালে কিন্তু এতটা মানে হলদে হলদে হয় না, তো খুবই মশলা দিলে খুবই সুন্দর হয়েছে। মিনথিয়া কিন্তু ওদিক থেকে বহু বসে বসে দেখতেছিল, মানে অপেক্ষা ছিল কখন পুডিংটা কেটে দিব। এখন সুন্দর সুন্দর মানে সুন্দর পিস পিস করে আমি কেটে ফেলবো, আমি চারকোনা করে পিস করবো। যেহেতু এটা আমাদের ঘরে বাচ্চা কাচ্চা মশলা দিলে সবাই পুডিং পছন্দ করে, ছোট ছোট করে পিস করে নিয়ে নিব। তো ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার বুক ভরা ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার সাথে থাকার জন্য। আশা করি সবসময় আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবে। আর পুডিংটা কাটতে কাটতে কিন্তু ভালোই লাগতেছিল। আমি এখন একটা আপনাদেরকে ট্রাই করে দেখাবো কেমন হয়েছে ভিতরটা। যেহেতু খুবই সফট হয়েছে, আমার কিন্তু চামচ দিতেও মানে ভয় লাগতেছে, এতটা সফট হয়েছে পুডিংটা। অনেক সফট হয়েছিল পুডিংটা, আর ভিতরটাও কতটা ইয়াম্মি হয়েছে ভিউয়ার্স। আসলে আর পুডিং জিনিসটা নর্মালি সবারই খুব পছন্দ, আসলে এত করে আসলে বলার কিছু নেই। মানে আমি ধরতেও ভয় পাচ্ছি এতটা সফট হয়েছে। তো একটা আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো কেমন হয়েছে। আর পুডিং জিনিসটা কিন্তু ঠান্ডাটাই বেশি মজা লাগে, তা আমি ফ্রিজে রেখে দিব, এখন কাউকে দিচ্ছি না, ফ্রিজে রেখে দিব, পরে সবাইকে দিব ভাগ করে। হ্যাঁ, সবাই ঠান্ডা খেতে পছন্দ করে। এখন যেহেতু একটু গরম পড়তেছে, সব পুডিং বা তরমুসের পুডিং মানে যে কোনো জিনিস এই টাইপের জিনিসগুলো কিন্তু ঠান্ডা ফ্রিজে রেখে খেতে কিন্তু টেস্টটা বেশি, তো অনেক মজা হয়েছে। এদিক থেকে আমি ছোট্ট একটা পিস মিনথিয়ার মুখে দিয়ে দিচ্ছি, আর মিনথিয়া বলেছে ভাইদের সাথে ফ্রিজে রেখে দিলে খাবে পরে, তো এখন ফ্রিজে রেখে দিব। সরি আপনাদের কাউকে খাওয়াতে পারতেছি না, আর যাদের যাদের খাওয়ার ইচ্ছা করবে আমার বাসা চলে আসবেন, আমি খাওয়াবো ইনশাল্লাহ। তো এই যে ঠান্ডা হওয়ার পরে মিনথিয়া খাচ্ছে, পুডিং তোমার পছন্দ বলতেছে যে অনেক মজা, দুই পিস নিয়েছে সে। আর এদিকে আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসছে, তো ওকে আমি দিচ্ছি, ও আমার সাথে রাগ খাবে না, দেখেন আমি নিয়ে যাচ্ছি, খাবে না, দিয়ে দিবে না, রাগ সে আমার সাথে খাবে না। তো আমার সাদার দরকার ছিল, আমি দিয়েছি ওকে, খাবে না ও ওকে। তো যাই হোক, না খাক, তো আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিব আপনাদের কাছ থেকে। তো আমি তাহলে আজকের মতো এখানে বিদায় নিই, আল্লাহ হাফেজ।